নমস্কার বন্ধুরা প্রথমেই সবাইকে ধন্যবাদ জানাই যে আমার এই মনের কথা এত সুন্দরভাবে শোনার জন্য এবং আপনাদের সুচিন্তিত মতামত দেওয়ার জন্য আপনারা খুব সঠিকভাবে আমাকে মেসেঞ্জারে আপনাদের মতামত জানাচ্ছেন এবং সেই মতামত দেখে আমি চেষ্টা করি আমার মতো করে আপনাদের সেই জবাব দিতে আপনাদের সঙ্গে সহমত হলে সেই সহমত হওয়ার ব্যাপারটা আপনাদের জানাতে এবং অ্যাট দ্য সেম টাইম যদি আপনাদের সঙ্গে সহমত না হই কেন সহমত নই সেটাও জানাতে আমাদের মধ্যে এই যে ইন্টারাকশান এই ইন্টারাকশানটা হচ্ছে শিক্ষিত মানুষের রাজনীতিক সচেতনতার ইন্টারাকশান আমরা রাজনৈতিকভাবে সচেতন হয়তো আমাদের কারুর কোনো একটি দল বিশেষে বা ব্যক্তি বিশেষের প্রতি আমাদের ভালোবাসা থাকতে পারে আমাদের ইচ্ছা থাকতে পারে যে সেই মানুষটা জিতে আসুক বা সেই দলটা জিতে আসুক বা সেই মহনদে বসুক আমারও আছে কিন্তু তা বলে আমাদের বায়াস্ট হলে চলবে না আমাদের সেই দলটা যে দোষ ত্রুটি সেগুলো মানুষের সামনে আনতে হবে নিজের মনের মধ্যে আনতে হবে এবং তারা যদি সেই দোষ ত্রুটির মাত্রা ছাড়িয়ে যায় তাহলে কিন্তু সেই দিকটা দেখতে হবে আজকে আমি একটা সম্পূর্ণ অন্য গল্প বলবো আজকের এই মনের কথার যে ভোট কথা অংশটা একটু আলাদা অন্যান্য দিনের থেকে একটু আলাদা একটা গল্প বহু পুরনো একটা গল্প বহু পুরনো একটা মানুষকে নিয়ে গল্প তিনি হচ্ছেন মহাভারতের একটা অন্যতম গুরুত্বপূর্ণ চরিত্র যেরকম কৃষ্ণ কৃষ্ণ হচ্ছে মহাভারতের সবচেয়ে গুরুত্বপূর্ণ চরিত্র এখানে সেই মানুষটিকে আমি বলবো মহাভারতের দ্বিতীয় গুরুত্বপূর্ণ চরিত্র বা বলা যায় এই মানুষটা না থাকলে হয়তো মহাভারত একটা উপন্যাসই তৈরি হতো না এই মানুষটাকে ঘিরে মানুষটার আশপাশ ঘিরেই কিন্তু বা এই মানুষটার কথাবার্তা চাল চলন সব কিছু ঘিরেই কিন্তু মহাভারত ইনি হচ্ছেন দুর্যোধনের মামা এবং গান্ধারীর দাদা কৌরবের রাজা ধৃতরাষ্ট্রের হন সম্পর্কে শকুনি সুবল ওনার বাবা গান্ধার রাজ তার সাতটি সন্তান ছিল সাতটি পুত্র এবং কয়েকটি কন্যা তার মধ্যে জ্যেষ্ঠ কন্যা ছিলেন গান্ধারী বলা হয় যে সেই সময় যখন পিতামহ ভীষ্ম গান্ধার রাজ্যে বিবাহের প্রস্তাব নিয়ে যান অন্ধ ধৃতরাষ্ট্রের সেই সময়ে ধৃতরাষ্ট্র অন্ধ হওয়াতে এই রাজা কিছু ছিল করেন ধৃতরাষ্ট্রকে এবং পিতামহ বিশ্বকে তার অপরাধে তাকে এবং তার পুত্র সন্তানদের বন্দি করা হয় এবং এদের সবাইকে একজনের খাবার দেয়া হতো এদের সবাই মারা যান কারাগারে একমাত্র বেঁচে থাকেন শকুনি এবার শকুনি তারপর কারাগার থেকে বেরিয়ে গান্ধার রাজ্যে ফিরে গিয়েও তিনি ফিরে আসেন হস্তিনাপুরে এবং হস্তিনাপুরে ফুরে ফিরে এসে দুর্যোধন সথা কৌরবদের দায়িত্ব নেন এবং কৌরবদের দায়িত্ব নিয়ে তিনি তাদেরকে নিজের মতো করে তৈরি করতে থাকেন তাদেরকে পরামর্শ দিতে থাকেন বিভিন্ন ধরনের পরামর্শ কিন্তু ওনার উদ্দেশ্য ছিল কিন্তু ভেতরে ভেতরে খুব প্রখর যে যে রাজ্য যে রাজা বাজে বংশ আমার গান্ধার পরিবারের ক্ষতি করেছে আমার ক্ষতি করেছে আমার পিতার ইনডিরেক্টলি হত্যা করেছে আমার ভাইদের হত্যা করেছে তার প্রতিশোধ কিন্তু আমি নেব অথচ সে সবসময় যে সে দুর্যোধনের সুচিন্তক দুর্যোধনকে সে সঠিক মতামত দেয় সঠিক পরামর্শ দেয় কিন্তু ভেতরে ভেতরে দুর্যোধনের মধ্যে পাণ্ডবদের বিরুদ্ধে একটা বিষ উদ্গার উনি নিয়মিত করতে থাকেন অর্থাৎ একই রাজ্যের দুই ভাইয়ের সন্তানদের মধ্যে কিন্তু উনি আস্তে আস্তে খুব নিপুণভাবে দ্বন্দ্ব লাগিয়ে দেন পিতামা পিতামহাবিশ্ব বুঝতে পারেন কিন্তু কিছু করার নেই কারণ এই মানুষটা তখন এতটাই বিশ্বাসভাজন হয়ে গেছেন তৎকালীন রাজা ধৃতরাষ্ট্রের তৎকালীন যুবরাজ দুর্যোধনের শুধু তাই নয় উনি এমনভাবে কৌশলে পাশা খেলা উনি পাশা খেলায় খুব পারদর্শী ছিলেন এমনভাবে কৌশলে পাশা খেলা খেলেন যে পাণ্ডবরা তাদের সব কিছু হারাতে বাধ্য হয় যদিও পরবর্তীকালে সেটা ধৃতরাষ্ট্র ফিরিয়ে দিয়েছিলেন আবার তারপর উনি এমন একটা অবস্থা করেন যে তাদের বারো বছর বনবাস এক বছর অজ্ঞাতবাসে যেতে হয় পরবর্তীকালে তারা সেখান থেকে ফিরে আসে ফিরে এসে একটা আলাদা রাজ্য বানায় বা এইবারে যখন তারা সেই তাদের রাজ্য যেটা তাদের এই পাশা খেলায় তারা হারিয়েছিল পুনরুদ্ধারের চেষ্টা করে সেই ইন্দ্রপ্রস্তকে কিন্তু আর দুর্যোধন ফিরিয়ে দেয় না এর পিছনেও কিন্তু মামা শকুনির একটা প্রচ্ছন্ন মদত ছিল এবং মামা শকুনি প্রতিটা কাজে দুর্যোধনকে প্রভাবিত করতেন এবং দুর্যোধনের সমস্ত স্টেপে মামা শকুনির ডিরেক্ট বা ইনডিরেক্ট হাত ছিল আলটিমেটলি পাণ্ডব এবং কৌরবের মধ্যে মহাযুদ্ধ যেটাকে বলে কুরুক্ষেত্র যুদ্ধ উনি বাঁধিয়ে দিলেন কুরুক্ষেত্র যুদ্ধে তিনি নিজে নিহত হন তিনি এবং তার সন্তান দুজনেই নিহত হন আ মৃত্যু তিনি কিন্তু কৌরবদের সঙ্গে ছিলেন কখনও নিজের অভিমানে নিজের অপমান বোধে বা তার সন্তান তার ভাইদের বা বাবাকে হত্যা করেছে বলে তিনি কিন্তু কৌরব পক্ষ কখনো ত্যাগ করেননি কিন্তু কৌরব পক্ষের মধ্যে থেকে কৌরব পক্ষকে তিনি ধ্বংস করার বা কৌরব কুলকে বা বলা যায় হস্তিনাপুরকে ধ্বংস করার কিন্তু উনি শপথ নেন এবং সেই দায়িত্ব আমৃত্যু পালন করে গেছেন কৌরব বংশ সম্পূর্ণ ধ্বংস হওয়ার পর তার মৃত্যু হয় তার মানেটা কি একটা মানুষ যে পার্টিকুলার বংশকে বা যে পার্টিকুলার রাজ্যকে ঘৃণা করে কারণ সে তার প্রভূত ক্ষতির কারণ অথচ সেই জায়গায় সে থেকে যায় থেকে গিয়ে ক্রমাগত সেই জায়গার মধ্যে ধ্বংসের বীজ বপন করতে থাকে ধ্বংসের বীজ থেকে গাছ হয় গাছে ফুল ফুটিয়ে একদম সেটাকে ধ্বংস করে তবে সে থামে অথচ জীবনের শেষ দিন পর্যন্ত হাজার প্রবণ সত্ত্বেও সে তার প্রতিপক্ষ দলে যায় না অর্থাৎ আমি জানি আমি কি করব। আমি জানি তার ফলে আমার কি হবে কিন্তু আমি যেহেতু এদের কাছ থেকে এতটা ধাক্কা এতটা কষ্ট পেয়েছি এদের পতন না দেখে আমি ছাড়বো না যাই হয়ে যাক না কেন মামা শকুনিকে কিরকম চরিত্রের মনে করতে পারেন খারাপ রুড় সুট কিন্তু তার দিক থেকে দেখলে তিনি যেটা করেছেন আপনার আমারও ঠিক একই জিনিস করতে ইচ্ছা হবে যদি আমরা ওনার মতো এইভাবে আঘাতপ্রাপ্ত হতাম কারুর কাছ থেকে এবং সেটা যদি আমার নিজের আত্মীয় হয় আমি চাইতাম যে তার সাথে সম্পর্ক রেখে তাকে আস্তে 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 কুড়িয়ে কুড়িয়ে নষ্ট করে দেওয়া এখন আপনি প্রশ্ন করতে পারেন আপনারা যে এখন আমি এই গল্পটা কেন বললাম এই গল্প তো সবাই জানে মহাভারতে কোনো একটা চরিত্রের সাথে বর্তমান রাজনীতির এই গল্পের কি মিল পাচ্ছেন আমি একটু পেলাম তাই বললাম আমার মনে হয় যারা এই ভিডিও শুনবেন তারা এখন আমার মতোই একটু মুচকি হাসছেন এর বেশি আমি কিছু বলবো না যারা বোঝার তারা বুঝে নেবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার আবার পরের দিন দেখা হবে মনের কথায় ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন অন্যকে শেয়ার করবেন তাদেরকে দেখার এবং মতামত দেওয়ার সুযোগ করে দেবেন শুভরাত্রি